মহামারী করোনার কারণে এবার পুরান ঢাকার হুসেনি দালান ইমামবাড়া চত্বরে আয়োজিত হয়েছে মুহররমের তাজিয়া মিছিল। সীমিত পরিসরে আয়োজিত পবিত্র আশুরার এই আনুষ্ঠানিকতায় যোগ দেন রাজধানীর শিয়া সম্প্রদায়ের মানুষ। শনিবার সন্ধ্যা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে হুসেনি দালান ইমামবাড়ায় জড়ো হন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। রাত 1:30টায় ইমামবাড়া চত্বর বের করা হয় তাজিয়া মিছিল। কারবালা প্রান্তরের শোকাবহ ঘটনা স্মরণে মাতম করেন অংশগ্রহণকারীরা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণকারীর সংখ্যা যেমন কম ছিল, তেমনি প্রবেশ পথে জীবাণুনাশকও ছিটানো হয়েছে। এদিকে আশুরা ঘিরে হোসেনি দালান সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। নিজাম সিদ্দিকী, সিএনএ 24, ন্যাশনাল ডেস্ক।